বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য শহীদ আল্লামা নুর ইসলাম ফারুকীর তৃতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরত খুনীয় লড়ের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংগঠনের সভাপতি ছাত্রনেতা আব্দুল কাদের রুবেলের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এডে উদ্বোধনী বক্তব্য রাখে আঞ্জুমানে রজবিয়া নুরিয়া কাতার শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ ফুরকান রেজা। এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ নইমুল ইসলাম। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলত বক্তব্য হয় সরকার যেসব মামলারে গুরুত্ব দিয়ে এসব মামলায় যত কঠিন হোক ফানির মতো পরিষ্কার করে ফেলায় আর ফারুকি হত্যার বিষয়ে গুরুত্ব না পায় বলে খুনিয়ল আইজ 3 বছরের শনাক্ত না হয়। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল চট্টগ্রাম প্রেস ক্লাব উত্তর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের যায় শেষ হয়। দর্শক, আমার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবাই এবং সি প্লাস ফোন এটা।